যেখানে 6 মাস আগে রেডি এবং আমাদের প্যানেলে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা 21টা পদের জন্য আমাদের প্রায় 42 জনের উপর স্ট্যান্ডবাই দাঁড়ানো, আমরা কাকে রেখে কারে অফ করবো। ইভেন আমি একটা পদে ছিলাম এর আগে, কমিটি চাচ্ছে আরও বড় পোস্টে আমাকে নির্বাচন করানোর জন্য, সেখানেও অনেক কিছু প্ল্যানিং চলতেছে, অনেক কিছুই চলছে। আমার এক পদের জন্য মিনিমাম 4-5 জন রেডি হয়ে আছে কে দাঁড়াবে। সেক্ষেত্রে তাদের কমিটি তো দূরের, তাদের প্রেসিডেন্ট তো দূরের কথা, কমিটি তারা এখন পর্যন্ত রেডি করতে পারে না, আপনারা সবাই জানেন। এটা আমি জানি না, আপনাদের নিউজের মাধ্যমে আমি জানতে পারছি। সদস্য পদ থাকলেও সে এবার অংশগ্রহণ করতো না, কারণ আমাদের প্যানেল অলরেডি 6 মাস আগে রেডি হয়ে আছে। সেখান থেকেই চিন্তাভাবনা ছিল জায়েদ ভাই নিজেও নির্বাচন করবে না, আর তার আগে থেকেই ইচ্ছা ছিল না যে সে নির্বাচনের ভিতরে কখনো আসবে। তার পরবর্তীতে আমরা যখন আরও আজ কালকের এই রেজাল্টটা আমরা আগে থেকেই জানি, আমরা আগে থেকেই জানি যে তার সদস্যপদটা স্থগিত করা হয়েছে। কিন্তু এটা আসলে টোটালি ওইভাবে একনায়কতন্ত্র হিসাবে করা হয়েছে, যেহেতু জেনারেল মিটিংয়ে হাত তুলে পাশ করানো হয়নি, তারা নিজেদের থেকেই তারা ডিক্লিয়ারেশন দিয়েছে, তার সদস্যপদ খারিজ করা হয়েছে, ভোট নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। সো যে এটা একদমই, এটা আর একটু ভেবে চিন্তে করা উচিত ছিল, কারণ সদস্য তো সে আমাদের। আর সবথেকে বড় কথা, লাস্ট দুবার তিনবার নির্বাচিত সেক্রেটারি, যদি এবার কোর্টের ব্যাপার ছিল সেখানে আমি বাদই দিলাম, দুবার তো লাস্ট নির্বাচিত সেক্রেটারি। তো সেক্ষেত্রে আসলে জিনিসটা খুব পজিটিভলি কেউই নেয়নি, আমি না শুধু, কোনো মেম্বারই নেয়নি। আমরা তো জানতাম যে 19 তারিখে নির্বাচন হবে সামনের মাসের এপ্রিলের, বাট আজকে ইস্তেহার ঘোষণা করা হলো, দেখলাম 27 তারিখে নির্বাচন হচ্ছে। বাট এটা অ্যাকচুয়ালি অ্যাজ এ ক্যাবিনেট মেম্বার হিসাবে আমার বোধগম্য নাই, আমি জানিও না। লাস্ট মিটিংয়ে যখন এক্সিকিউটিভ কমিটির মিটিং ছাড়া এরকম একটা সিদ্ধান্ত কীভাবে হয়েছে আমি নিজেও জানি না, কারণ প্রত্যেকটা মানুষেরই কাজ আগে, তারপরে অ্যাসোসিয়েশন। আমরা আমাদের সবারই কাজ পরিকল্পনা নিয়েই করে থাকি, যেহেতু একটা ইলেকশন সামনে, আমরা আমাদের সবার ডেট, সবার কাজের কর্মক্ষেত্র, যে যে জায়গাগুলোতে আমাদের দেওয়া দরকার আমরা অলরেডি ডেট ফিক্সড করে রেখেছিলাম। কারণ আপনারা হয়তো জানেন যে আমাদের অপারেশন জ্যাকপটের একটা বড় মাপের একটা ছবি আমি করছি, যেটার আর 24 তারিখে আমার একটা, সরি 26 তারিখে আমার মালদ্বীপে একটা প্রোগ্রাম ছিল, 24 তারিখে যাওয়ার কথা ছিল আমি আর অপু বিশ্বাসের, সেই প্রোগ্রামটা এখন ক্যান্সেল করতে হবে। ইভেন আমাদের 26 বা 27 তারিখে ফ্রান্সের শ্যুটিংয়ের কথা ছিল, সেটাও ক্যান্সেল করতে হবে। সো এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত ছাড়া বা তাদের মিটিং ছাড়া, তাদের রেজুলেশন ছাড়া কীভাবে একটা সিদ্ধান্ত, এটা আসলে আমার বোধগম্য নয়। তারা ফোনে ফোনে সারলো কি না সেটাও আমি জানি না, বাট এটা নিয়ে আমি কথা বাড়াতে চাই না। সামনে নির্বাচন করছি এবার, মিশা সদাগর যায়, এরপরে মনে হচ্ছেন দীপজল সাহেবের প্যানেল থেকে, বাকিটা দেখা যাক কী হয়। আমরা চাই সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। গতবার যে ধরনের কাদা ছোড়াছড়ি হয়েছে বিশ্বের দরবারে, বাংলাদেশ চলচ্চিত্রকে নিয়ে যেভাবে মানে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এবার যেন সেটা না হয় আমি সেটাই চাইব। পেছনে কলকাঠি কে নাড়ছে এটা আমি বলতে নাই চাই, বিকজ আমরা ইন্ডাস্ট্রির সবাই, ইন্ডাস্ট্রির লোক সবাই আমার ভালোবাসার মানুষ। আমরা চাই নির্বাচনটাকে, যেহেতু আমরা ফোকাস করছি, এটাকে সুন্দর সুষ্ঠুভাবে সবাই মিলে এটাকে তুলে নিয়ে আসা। একটা নির্বাচন মানে আপনারা জানেন, লাস্ট নির্বাচনটা, ন্যাশনাল নির্বাচনটাও কেউ এমন ফেল করছে এরকম মনে হয়েছে আমাদের কাছে, বিকজ বাংলাদেশের বিভিন্ন জায়গার লোক তারা সারা রাত জেগেছিল, 5:15 আমাদের রেজাল্ট আসছিল, সারা রাত বাংলাদেশের মানুষ জেগেছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি একটা পজিটিভ ভাইব তৈরি করুক এবারের শিল্পী সমিতির নির্বাচন। প্রতিটা সিদ্ধান্ত নিতে গেলে জেনারেল মিটিংয়ে যখন একটা সিদ্ধান্ত নিতে হয়, তখন সবাই জেনারেল মিটিংয়ে যতগুলো সদস্য থাকে তাদের কাছ থেকে পাশ করাইতে হয়, তারা হাত দিবে, হাত তুলবে, সংখ্যাগরিষ্ঠ যারা আছে, যারা ইয়ে আছে, তারাই তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে না এটা কি রাইট আছে কি রং আছে। আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত রেডি করে নিয়ে আমরা পেশ করতেছি জেনারেল মিটিংয়ে, এটা তো জেনারেল মিটিং না। তা সেক্ষেত্রে তো আপনারা সবাই জানেন আসলে কী ঘটতেছে বা কী ঘটতে যাচ্ছে। যাই হোক, আমরা এটা নিয়ে কথা না বলে আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর কীভাবে করা যায়। আর আর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এটা দেখেছেন যে এবারের বনভোজন আর্টিস্টরা বিমুখ হয়েছে, আমার কাছে তাই মনে হয়েছে। কারণ লাস্ট 2020-এর যে পিকনিকটা ছিল, জায়েদ খান মিশা সদাগর প্যানেলে যে পিকনিকটা হয়েছিল, এটাতে সিনিয়র জুনিয়র আমার মনে হয় এমন কোনো আর্টিস্ট বাকি ছিল না যে তারা জয়েন না করেছে। একটা স্টেজে সিনিয়রদেরকে এত পরিমাণে জায়গা দিতে পারি না আমরা, জুনিয়ররা সবাই যারা ক্যাবিনেট মেম্বার তারাও আমরা নিচে দাঁড়িয়েছিলাম, এমনও দেখেছি আর কি আমরা। সো আমি, আমার কাছে যখন মনে হয়েছে যে আমার সিনিয়ররা অ্যাটেন্ড করে না, জুনিয়ররা আমাদের ব্যাচের তো হাতে গোনা 2-1 জন অ্যাটেন্ড করেছে, তাও হাই হ্যালো হয়েছে তাদের সাথে, আমার মনে হয় এছাড়া আমার মনে হয় এবারে পিকনিকটা সুন্দরভাবে সবাই গ্রহণ করে নাই, এটা আরও গুছানো হওয়া উচিত ছিল। না না না, মিটিংই তো হয়নি, দূরে রাখে না তো, লাস্টে মিটিং
হয়নি, তাহলে কিভাবে সিদ্ধান্ত হলো এটা আমার আমি জানি না। কারণ লাস্ট দুইটা মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 19 তারিখ অথবা 18 তারিখে আমাদের নির্বাচন হবে এপ্রিলের, কিন্তু সেক্ষেত্রে আমরা 19 তারিখ কনফার্ম করা হয়েছে। হওয়ার পরে লাস্ট এখনও কোনো মিটিং ডাকা হয় নাই, কোনো কিচ্ছু না। আজকে তফসিল ঘোষণাতে জানলাম যে আপনার হচ্ছে 27 তারিখে নির্বাচন। তো সেক্ষেত্রে আমি আসলে অ্যাকচুয়ালি আমি জানি না, এবার আমার মতো এক্সিকিউটিভ কমিটির অনেকেই জানে না তা আসলে কোন অন্ধকারে কি করছে, কোন কার সাথে ফোনে কি আলোচনা করে কি করছে, এটা আমার বোধগম্য নয়। আমার আমি এটা পজিটিভলি নিতে পারছি না। এখন আমরা তো সর্বোচ্চ চেষ্টা দিয়ে চাইবো যে সবাই মিলে ভালো একটা নির্বাচন হোক। আমরা যদি হেরে যাই মাথা নিচু করে চলে যাব সবাইকে ওয়েলকাম করে। আমার মনে হয় অন্য কোনো প্রার্থী হেরে গেলেও এরকম করা উচিত, যে সুন্দরভাবে প্রতিটা জিনিসটাকে মেনে নেওয়া। তাহলে এটা আমাদের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন কমিশনার গঠন এবং আপিল বোর্ডের কমিটি গঠন করার পরের ব্যাপার নাকি আগের ব্যাপার? তা যেহেতু আজকে একটা স্ট্যাটাস দেখেছি আমি একটু আগে, অনন্ত ভাই দেখলাম যে অনন্ত ভাই লিখেছে এটা আগের ব্যাপার। তো সেক্ষেত্রে সমর্থিত মানুষকে নির্বাচন কমিশন এখন সেখানে সংখ্যাগরিষ্ঠ, লাস্ট মিটিংয়ে তো আমি ছিলাম সেখানে সংখ্যাগরিষ্ঠ, কারণ আমরা সবাই সর্বজনীন মনে করি। আমাদের খুব শ্রদ্ধ খসরু ভাই, শ্রদ্ধ আলম ভাই, আমরা তাদের নিজেরাই আমি সেই মিটিংয়ে ছিলাম যে মিশা সদাগর জায়েদ খানের প্যানেলের প্রতিনিধিত্ব করতে আমি অনলি ছিলাম ওই মিটিংয়ে। তো সেই মিটিংয়ে যখন নামগুলো উত্থাপন হয়েছিল তখন আমি সাপোর্ট করেছি খসরু ভাইকে দেওয়ার জন্য, আমি সাপোর্ট করেছি আলম ভাইকে দেওয়ার জন্য। এখন এই বিষয়টা তো আমার কাছে কালকে থেকেই খুব খারাপ লাগছে আর কি, যে না আসলে আমরা চাচ্ছিলাম সবাই মিলে একটা ভালো ইলেকশন করতে, কিন্তু জানি না অ্যাকচুয়ালি এটা আমার মনে হচ্ছে না এরকম কিছু। অফিসিয়ালি তারা করতেছে কি করতেছে না এটার তো প্রুফ লাগবে, একটা অনন্ত ভাই একটা প্রুফ দিয়েছে, সেটা আগের কে পরের এটা আমাদের প্রুফ সপ্তাহ থেকে খুঁজে বের করতে হবে। আর তারপরও যেটা সেটা হচ্ছে যে পৃষ্ঠপোষকতার একটা ব্যাপার আছে, আমি আপনাকে পছন্দ করি আরেকজন আপনাকে পছন্দ নাও করতে পারে, সেক্ষেত্রে আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়ার পরও আমি সেটা দায়িত্ব পালন করছি না, আমি আপনার জন্য দায়িত্ব পালন না করে আমি আপনার জন্য কাজ করছি মাঠে, এটা তো আমার দায়িত্ব থেকে এড়িয়ে যেয়ে আরেকটা কাজ করা, ঠিক না? এটা তো আমার দায়িত্ববোধ থেকে আমি কাজটা করলাম না। সো এটা যার যার বিবেক, যার যার বিবেক বুদ্ধি, একজন মানুষকে একটা এত বড় একটা পোস্ট দেওয়া হয়েছে, মানুষগুলা সুন্দরভাবে একটা নির্বাচন উঠায় নিবে এটাই প্রত্যাশা করি, এবং আমার মনে হয় তারা অনেক বিচক্ষণ, আমাদের অনেক ভালোবাসার মানুষ, তারা সুন্দরভাবে এটা শেষ করবে। পদত্যাগ করবো আমি লাস্ট মুহূর্তে এসে বলছিলাম, কিন্তু কারণ আমি যখন একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি কমিটির বাইরে ছিলাম, যখন দেখলাম যে তারা আমাকে অনেকবার ডাকাডাকি করতেছে মিটিংয়ে জয়েন করার জন্য করতেছে, তা তখন তো অলরেডি কমিটির কাজই শেষ। আমাকে এত বড় একটা পোস্ট, আমাকে ভোট দিয়ে, আপনারা জানেন যে এবারে নির্বাচনটা কত পরিমাণে কঠিন নির্বাচন ছিল, পোর্টফোলিওতে মাত্র 4 জন মানুষ আমরা পাশ করেছিলাম, মনোয়ার হোসেন দীপজল, মাসুম পারভেজ রুবেল, এরপর হচ্ছে জায়েদ খান আর হচ্ছে জয় চৌধুরী, এই 4 জন পোর্টফোলিওতে পাশ করেছিলাম। সো কত স্ট্রং একটা ইলেকশন হয়েছিল, সেক্ষেত্রে 2 বছর এই সমিতির মেম্বাররা আমাকে পাশ করানোর পরেও তাদের জন্য আমি কিছুই করতে পারি নাই। যখন মনে হলো যে তারা 11th hour এসে আমাকে যখন ডাকতেছে তখন আমার পদত্যাগ করা ছাড়া কোনো অপশন নাই। আমি বলেছিলাম, বাট আমার সিনিয়ররা বা আমাদের ইন্ডাস্ট্রির আরও যারা সিনিয়র আছে তারা বলেছে এই মুহূর্তে শুধু ঝামেলা করার দরকার নেই, নির্বাচন যেহেতু চলে আসছে তুমি আর এগুলো করো না। সো আমি তাদেরকে সম্মান জানিয়ে আমি আর এটা সামনের দিকে আগাই নেই।